তরুণ যুবক দুই ভাই বদরের প্রান্তরে চলে গেছেন সেনাপতি আবু জাহালকে খুঁজছে চাচা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন চাচা আবু জাহালকে দুই পাশে দুই তরুণ যুবক আব্দুর রহমান ইবনে আউফ দেখছেন তাদের ভিতর একটা ইমানি জাজবা যে আবু জাহালকে খুঁজছে কাফের বাহিরের সেনাপতিকে খুঁজছে ইঙ্গিতে দেখিয়ে দেওয়ার সাথে সাথেই দুই পার দিয়ে দুই ভাই আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়ে তৎক্ষণাৎ তাকে তরবারির আঘাতে শেষ করে দিয়ে গেল এটাই যুবকদের কাছে আমাদের প্রত্যাশা যে কিয়ামতে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেই তার আরশের ছায়ার নিচে স্থান দেবেন যারা তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতে মশগুল রেখেছেন আল্লাহর কাজে নিয়োজিত রেখেছেন এজন্য তরুণ ও যুবক ভাইদের কাছে প্রত্যাশা বসে থাকার সময় নাই জীবনের এই যৌবন কালটা আল্লাহর দেওয়া একটা পবিত্র আমানত এই আমানতকে অবশ্যই আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে সম্পর্কে কাজেই আমরা প্রস্তুত থাকি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফিল কুরআনিল মাজীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون عن ابن مسعود رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وما جاء عمل فيما علم رواه الترمذي নির্বিচার তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2023-এর সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ সম্মেলনে আগত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব সংঘের তরুণ যুবক তরুতাজা ভাইরা এবং সুধী মণ্ডলী আজকের এ সমাবেশের স্নেহধন্য সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন তোমরা হালকা ও ভারী অবস্থায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তোমাদের ধন সম্পদ তোমাদের জীবন দিয়ে যার ভিতরে তোমাদের জন্য রয়েছে কল্যাণ যদি তোমরা জানতে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রখ্যাত সাহাবি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণিত হাদিস সেখানে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কিয়ামতে বনু আদমের কেহই পাঁচটি প্রশ্নের জবাব আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত পার পাবে না ছাড়া পাবে না তার ভিতরে প্রথম যে বিষয়টা যে আমাদের জীবন কালকে আমরা কিভাবে অতিবাহিত করেছি দ্বিতীয় যে বিষয়ে আমরা জিজ্ঞাসিত হব সেটা হলো আমাদের যৌবন কালকে কিভাবে বিনাশ করেছি কিভাবে খরচ করেছি যুব সংঘের তরুণ ও যুবক
ছেলেদের কাছে সন্তানদের কাছে আমাদের প্রত্যাশা কি এ বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। চাওয়ার কোনো শেষ নাই, চাহিদার যেমন শেষ নাই, চাওয়ার শেষ নাই, প্রত্যাশারও শেষ নাই। আজকে আমাদের সমাজের, যুব সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাব বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে তারা বিপদগামী হয়েছে। মাদকাসক্ত, ছিনতাইকারী, চোর, ডাকাত, বদমাশ ইত্যাদি বিভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত। এই অবস্থা থেকে আমাদের যুব সমাজের কাছে আহলে হাদিস আন্দোলনের প্রত্যাশাটাই মনে হয় আমাদের প্রত্যাশা। সেজন্য আমাদের প্রত্যাশা সেটা হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল যুবকদের কাছে চেয়েছেন। তরুণ ও যৌবন কাল একটা মানুষের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের শক্তি, এই সময়ের বুদ্ধি বুদ্ধিমত্তা, এই সময়ের মন মানসিকতা যদি প্রকৃত অর্থে আল্লাহ প্রেরিত অভ্রান্ত ওহির পথে সমাজের সার্বিক পরিবর্তনের স্বার্থে খরচ করা যায়, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত যুবকদের কাছে সেটা আমরা মনে হয় পরিপূর্ণতা দিতে পারব বা সেটা আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য একটা রেজাল্ট বা একটা উত্তরপত্র আমরা নিয়ে যেতে সক্ষম হব বলে আমার বিশ্বাস। এই জন্য যৌবনের এই উন্মাদনা, যৌবনের এই শক্তি, যৌবনের এই তেজোদ্দীপ্ত ইমানি শক্তিকে সমাজ পরিবর্তনের জন্য ওহির আলোকে উদ্ভাসিত করার জন্য যুবকদেরকেই এগিয়ে আসতে হবে, এটাই আমাদের প্রতিষ্ঠা। কারণ একজন ছোট বাচ্চা এবং আমাদের মতো যারা বয়োবৃদ্ধ বা আরও বৃদ্ধ যারা হয়ে গেছে তাদের পক্ষে যুবকদের ন্যায় সমাজে কাজ করা সম্ভব নয়। বুদ্ধি, উপদেশ, প্রেরণা পিছন থেকে আমাদের পক্ষে দেওয়া সম্ভব হলেও মাঠ পর্যায়ে তরুণ ও যুবক ভাইয়েরা যেভাবে কাজ করতে পারেন সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এজন্য তরুণ ও যুবক ভাইদেরকে বলবো, আমাদের প্রতি ফোঁটা রক্ত কিন্তু আল্লাহর দেওয়া একটা আমানত। সে আমানত আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। তাই আসুন আমরা ওহির আলোকে সমাজকে সংস্কার মুক্ত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, যাতে আমরা আল্লাহর কাছে কেয়ামতে অন্তত জবাবদিহি করে পার পেতে পারি। শুধু তাই নয়, যুবকদের সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেয়ামতে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেই তার আরশের ছায়ার নিচেই স্থান দেবেন যারা তাদের যৌবন কালকে আল্লাহর এবাদাতে মশগুল রেখেছেন, আল্লাহর কাজে নিয়োজিত রেখেছেন। কাজেই যুবকদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের প্রতিটা কর্ম আল্লাহ এবং তদীয় রসুল দ্বারাই হোক এবং শয়তান থেকে, শয়তানি কুমন্ত্রণ থেকে, শয়তানি রাস্তা থেকে আমরা সকল অবস্থাতেই দূরে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবিকে উপদেশ দিতে যেয়ে বলছেন, ইকতানিম খামসান কামলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করো, তোমাদের জন্য একটা চরম সম্পদ মনে করো। তার প্রথমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার যৌবনকে তুমি কোন পথে ব্যয় করেছ সেটা তুমি চিন্তা ভাবনা, সেটাই তুমি খেয়াল করো। কাজেই এই যৌবন সম্পর্কে আল্লাহ এবং তার রসুল কিন্তু অনেক কথা বলেছেন। এজন্য
যুব সমাজের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে অভ্রান্ত ওহির আলোকে সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর দেওয়া পবিত্র আমানত আমরা যেন সঠিকভাবে বাস্তবায়ন করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন সাথে সাথে অতীত দুইটা তিনটা উদাহরণ আপনাদের সামনে দিয়েই আমার কথা শেষ করব আমরা সেই তরুণ যুবক আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুর কথা একটু খেয়াল করি নববী 11তম বর্ষে ছয়জন যুবক মদিনা থেকে তৎকালীন ইয়াসরিফ থেকে মক্কায় আসলেন হজ করতে আল্লাহর রাসূলের দাওয়াত তারা কবুল করলেন আল্লাহর রাসূলের কাছে ওয়াদাবদ্ধ হলেন বায়াত করলেন যদিও ঐতিহাসিকরা সেটাকে বায়াত বলছেন না কিন্তু ইতিহাসের পাতায় সেটা প্রথম বায়াত হিসাবে অভিহিত হয়েছে বায়াতে আকাবা উলা যেটা এই ছয়জন যুবক তার ভিতরে সবচেয়ে বয়স কম ছিল তরুণ ছিল আসাদ বিন জুরারা এবং তিনি ছিলেন ওই ছয়জন ছয় যুবকের সমন্বয়ে যে গঠিত দল তার নেতা মদিনাতে ফিরে যেয়ে শুরু করলেন সমাজ পরিবর্তনের জন্য সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য শির এবং বিদাত মুক্ত করার জন্য দাওয়াতি তাবলিগি কাজ এবং তাদেরই কর্মকাণ্ডের ফলে পরবর্তীতে আল্লাহর রসুলের জন্যই মদিনা ক্ষেত্র হিসেবে তৈরি হলো এবং দুই তিন বছর পরেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং তিনি মদিনার গভর্নর বা প্রেসিডেন্ট হয়ে বিশ্ব ইতিহাসের জন্য একটা ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে গোটা বিশ্ববাসীর জন্য তাক লাগিয়ে দিয়েছিলেন যেটা আজও পর্যন্ত ঐতিহাসিকরা বারবার স্মরণ করে ওই তরুণ যুবক ছয়জন প্রথম যে দাওয়াত নিয়ে মদিনাতে গিয়েছিলেন যদি তারা সেদিন না আসতো হয়তো আরো পিছিয়ে যেত এজন্য তরুণ ও যুবক ভাইদের কাছে প্রত্যাশা বসে থাকার সময় নাই জীবনের এই যৌবন কালটা আল্লাহর দেওয়া একটা পবিত্র আমানত এই আমানতকে অবশ্যই আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে সম্পর্কে কাজেই আমরা প্রস্তুত থাকি যেন আমরা সকল অবস্থাতেই সমাজের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ প্রেরিত ওহির দাওয়াত আমাদের জন্য সবসময় যেন অব্যাহত থাকে তাহলেই আমরা আল্লাহর কাছে কৈফিয়াত দিতে পারব তরুণ যুবক দুই ভাই বদরের প্রান্তরে চলে গেছেন সেনাপতি আবু জাহালকে খুঁজছে চাচা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন চাচা আবু জাহালকে দুই পাশে দুই তরুণ যুবক আব্দুর রহমান ইবনে আউফ দেখছেন তাদের ভিতরে একটা ইমানি জাজবা যে আবু জাহালকে খুঁজছে কাফের বাহিরের সেনাপতিকে খুঁজছে ইঙ্গিতে দেখিয়ে দেওয়ার সাথে সাথেই দুই পাশ দিয়ে দুই ভাই আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়ে তৎক্ষণাৎ তাকে তরবারির আঘাতে শেষ করে দিয়ে গেল এটাই যুবকদের কাছে আমাদের প্রত্যাশা যে তোমাদের যৌবনের ওই পবিত্র আমানত কোরআন এবং হাদিসের জন্য তোমরা বিলিয়ে দিয়ে যে আয়াত আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার তৌফিক দিয়েছেন আমাদেরকে সমাজ পরিবর্তনের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে যে অবস্থাতেই হোক তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কৈফিয়াত দিতে পারব সর্বশেষ আমরা আমাদের দুইজন কবির দুটো কবিতার কিছু অংশ আপনাদের সামনে বলেই শেষ করছি ইসমাইল হোসেন সিরাজির ভাষায় আশার তপন নবযুবকগণ সমাজের ভাবি গৌরব কেতন তোমাদের পরে জাতীয় জীবন তোমাদের পরে উত্থান পতন নির্ভর করিছে জানিও সবে জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় যুগে যুগে তুমি অকল্যাণরে করিয়াছ সংহার তুমি বৈরাগী বক্ষের প্রিয়াতাজি ধর তলোয়ার জড় জীর্ণর যুক্তি শোনা গতি শুধু সম্মুখে মিত্রে প্রিয় বন্ধুর সম জড়াইয়া ধর বুকে
তোমার এই তোমরাই বীর সন্তান যুগে যুগে এই পৃথিবীর হাসিয়া তোমরা ফুলের মতন লুটিয়েছো নিজশির দেহেরে ভেবেছো ঢালার মতন প্রাণ দিয়ে করো খেলা তোমরাই তোমার এই রক্তে যুগে যুগে আসে অরুণ উদয় বেলা ওয়া আখরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ